তৃণমূল না করায় ভোটের পর এলাকায় বন্ধ পানীয় জল সরবরাহ। অভিযোগ পেয়ে প্রশাসনকে ধিক্কার জানালো সিপিএম ও বিজেপি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজনৈতিক ময়দানে। উল্লেখ, 19 এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে জলপাইগুড়িতে, আর সেই ভোটে নাকি মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির আদিবাসী অধ্যুষিত এলাকার 19 নম্বর লাইনে বসবাসকারী 32টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে যারা শাসক দলকে ভোট দেয়নি। অভিযোগ, তারপর থেকেই পানীয় জল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ওই এলাকায়। এই ঘটনায় খুবই সমস্যায় পড়েছেন 32টি আদিবাসী পরিবার, তারা পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। জ্যোতি আশ্রমপাড়ার 19 নম্বর লাইনের গৃহবধূ পুষ্পা ওরাও বলেন, আমাদের এখানে জল দেওয়া হচ্ছে না। একই অভিযোগ করেন স্থানীয় আরও এক বাসিন্দা সঞ্জয় কুজুর। তিনি গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, মালোদাস পাড়ায় জলের গাড়ি যাচ্ছে, কারণ সেখানকার আদিবাসীরা শাসক দল করেন, কিন্তু আমরা বিরোধী দলের সমর্থক, তাই এখানে প্রশাসন জলের গাড়ি পাঠায় না। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম নেতা প্রদীপ দে। তিনি বলেন, আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি, মানুষের গণতান্ত্রিক অধিকার তারা কোন দল করবে, কিন্তু প্রশাসনের উচিত সবাইকে জল দেওয়া। পানীয় জল সরবরাহ নিয়ে অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ। তিনি বলেন, বিজেপি করার অপরাধে পানীয় জল বন্ধ করা উচিত কাজ নয়, মানুষ এবার জেগেছে, খুব বেশি দিন এসব চলবে না, মানুষ সব অধিকার আদায় করে নেবে। এদিকে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে যে অভিযোগ করা হচ্ছে সেটা সত্য নয়। বিডিও দাবি করেছেন সবাইকে জল দেওয়া হচ্ছে। এদিকে জল সরবরাহ নিয়ে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে। মঙ্গলবাড়ি বস্তির জ্যোতি আশ্রমপাড়ায় জলের গাড়ি দেখা না গেলেও অন্য একটি জনপদ যার নাম মালোদাসপাড়া, সেখানে পানীয় জলের গাড়ি দেখা যায়। বস্তিবাসীরা সেখান থেকে পানীয় জল সংগ্রহ করছেন, সেটাও লক্ষ্য করা যায়। আরও এক বস্তিবাসী ক্ষুদিরাম মাহালি দাবি করেন, যেখানে জল দেওয়া হচ্ছে সেখানকার বাসিন্দারা শাসক দলের সমর্থক, কিন্তু আমরা বিজেপির সমর্থক, তাই জল সরবরাহ আমাদের করা হচ্ছে না। থেকে জলের সমস্যাটা বেশি সবাই, মানে এখানে আমাদের মানে 19 নম্বর লাইনটা যেটা আছে, আমাদের শুধু দুটা মানে জলের ব্যবস্থা আছে। জলের মধ্যে এটা অঙ্গনওয়াড়ি সেন্টারের, আর যেটা নিচে আছে সেটা মানে জল তো আসতেছে ওদিকে দিচ্ছে, কিন্তু আমাদের পাড়ায় ঢুকতেছে, সেটা বলতে পারতেছে না কিসের কারণ ঢুকতে। পার্টির এখানে আছে লোকজন তো, যারা যারা আছে টিএমসি করে ওদেরকে এখন খালি জল দিতেছে, আমাদের পাড়াতে ঘুষে না। আমরা সিপিএম করতাম তো আগে, তো সেই জন্য এখানে আমাদের পাড়াতে এখানে ঘুষে না। এখন বিজেপি করি, এটা মাল্লাস পাড়া, এখানে তো সবাইকে দে জল, ওইটা টিএমসি করে, যারা যারা টিএমসি করে তাদেরকে চলে। তাহলে আমরা আবার কেন তৃণমূল করতে যাব? ওই জন্য আমরা এখন এখানকার যত বাগানি আছে এখন ওরা বিজেপি করে, সেই জন্য জলটা যে দিচ্ছে না। এখানে মোটামুটি আমাদের পাড়ায় তো 32টা বাড়ি আছে, সেখানে তো কতটা ওই রকমই হবে, 32-33টা বাড়ি, সারা তারা তৃণমূল করে। যে বিজেপি করার অপরাধে এই 32টি পরিবার জল পাচ্ছে না, তৃণমূল করে তাই জল দেওয়া হচ্ছে, বিজেপি করে বলে জল দেওয়া হচ্ছে না, এর চেয়ে লজ্জার কি হতে পারে? মানুষ জেগেছে, তাই তারা তৃণমূলকে বর্জন করে এখন বিজেপি করছে, এবং সেই অপরাধেই, বিজেপি করার অপরাধেই তাদেরকে জলের থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা আর বেশি দিন করে রাখতে পারবে না, মানুষ যাচ্ছে, এবং আগামী দিন মানুষ নিজের অধিকার নিজে রক্ষা করে নেবে। মানুষের বলছে যে 100% কাজ আমরা শেষ করে দিয়েছি, এত নাকি উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের ধারা আমরা দেখতে পাচ্ছি এখনও বিভিন্ন জায়গায় জলের সমস্যা, সে গ্রাম থেকে শহর, বস্তি থেকে হচ্ছে চা বাগান, সব জায়গায় জলের সমস্যা কিন্তু এখনও সম্পূর্ণভাবে হচ্ছে। এখন দেখতে পাচ্ছি যে রাজনৈতিক রং দেখে হচ্ছে মানুষকে জল দিবে, এই সরকারের এই অবস্থান নিয়েছে। মানুষকে যদি জল যদি মানুষকে রাজনৈতিক রং দেখে দেওয়া হয় তাহলে এই সরকারকে আমরা ধিক্কার জানাই।